হ্যালো বন্ধুসকল, আপোনালোকে চাই আছে আমাৰ ইউটিউব চেনেল এডুকেটো প্লাস। আজি আমি আপোনালোক লৈ কারেন্ট এফেয়ার্সৰ আৰু এটা এপিসোড লৈ আহিছো, যেটোৰ বিষয়বস্তু হল বিভিন্ন ধৰণৰ এৱার্ড। এই এৱার্ডবোৰৰ পৰা বিভিন্ন ধৰণৰ কোয়েশ্চন বিভিন্ন ধৰণৰ কম্পিটিটিভ এক্সামত আহিব পাৰে আৰু অহা দেখা গৈছে। সেয়েহে ভিডিঅ'খন প্ৰথমৰ পৰা শেষলৈকে আপোনালোকে চাই যাব, নিশ্চয় উপকৃত হ'ব। এতিয়ালৈকে যদি আমাৰ চেনেলখন ছাবস্ক্রাইব কৰা নাই, অনুগ্ৰহ কৰি ছাবস্ক্রাইব কৰি ল'ব আৰু কাষত থকা বেল আইকনটো দবাই দি আমাৰ লগতে থাকিব। বন্ধু বান্ধৱীসকলৰ লগত ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব যাতে সিহঁতেও এই বস্তুবোৰ জানিব পাৰে আৰু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামত কাৰণে সিহঁতে সাজু হ'ব পাৰে। আজিৰ আমাৰ প্ৰথম প্ৰশ্নটো হ'ল UAE অৰ্থাৎ ইউনাইটেড আৰব আমিৰাতৰ হায়েষ্ট চিভিলিয়ান এৱাৰ্ড, এটা পুরস্কার যার নাম হল অর্ডার অফ জায়েদ, 2019 কোনে পালে? ইয়ার শুদ্ধ উত্তরটা হব ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া। কোয়েশ্চন নম্বর টু তাহিল, 2019 ভারতরত্ন অ্যাওয়ার্ড কাক দিয়া হয়েছে? 2019 ভারতরত্ন অ্যাওয়ার্ড দিয়া হয়েছে তিনজন ব্যক্তি, যে তিনজন ব্যক্তির নাম হল ভূপেন হাজরিকা, প্রণব মুখার্জি আর নানাজি দেশমুখ। এই তিনজনক ভারতরত্ন অ্যাওয়ার্ড 2019 দিয়া হয়েছে। কোয়েশ্চন নম্বর থ্রিতে আহিল, রাশিয়ান হাইয়েস্ট স্টেট ডেকোরেশন অ্যাওয়ার্ড, যার নাম হল অর্ডার সেন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপোস্টল, এই পুরস্কারটো কাক দিয়া হয়েছে? ইয়ার শুদ্ধ উত্তর হব নরেন্দ্র মোদী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক এইটো অ্যাওয়ার্ড দিয়া হয়েছে। কোয়েশ্চন নম্বর ফোরতে আহিল, মিসাইল সিস্টেম অ্যাওয়ার্ড 2019 কাক দিয়া হয়েছে? মিসাইল সিস্টেম অ্যাওয়ার্ড 2019 দিয়া হয়েছে জি সতীশ রেড্ডি, জি সতীশ রেড্ডিক এই অ্যাওয়ার্ডটো দিয়া হয়েছে 2019। কোয়েশ্চন নম্বর ফাইভত আহিল, রাজীব গান্ধী খেল রতন অ্যাওয়ার্ড 2019 কাক দিয়া হয়েছে? ইয়ার শুদ্ধ উত্তরটো হব বজরং পুনিয়া আর দীপা মালিক, এই দুজনক একেলগে দিয়া হয়েছে, বজরং পুনিয়া আর দীপা মালিক এই দুজনক রাজীব গান্ধী খেল অ্যাওয়ার্ডটো দিয়া হয়েছে 2019। এবার আমার ছয় নম্বর তাহলে গান্ধী পিস প্রাইজ 2015, 16, 17, 18, এই চারি বছরের প্রাইজটো দিয়া হয়েছে 2019। একেলগে এই চারিটা প্রাইজ দিয়া হয়েছে কাক কাক, এবার চাই লোক, বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী এটুক দিয়া হয়েছে 2015, অক্ষয়া পাত্রা ফাউন্ডেশন অ্যান্ড সুলভ ইন্টারন্যাশনাল লোক দিয়া হয়েছে 2016, একাল অভিয়ান ট্রাস্ট এটুক দিয়া হয়েছে 2017, আর ইয়োহেই সাসাকারাক 2018 এইটো পুরস্কার দিয়া হয়েছে। কোয়েশ্চন নম্বর সেভেনত আহিল, ক্রোশিয়াস হায়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, যার নাম হল দি গ্রান্ড অর্ডার অফ দি কিং অফ তামিসলাব, এটো কাক দিয়া হয়েছে? এটো দিয়া হয়েছে রামনাথ কোবিন্দ, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, যাক দিয়া হয়েছে এই পুরস্কারটো 2019। কোয়েশ্চন নম্বর এইটত আহিল, রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2019 কাক দিয়া হয়েছে? এটার শুদ্ধ উত্তর হব রবিশ কুমার, রবিশ কুমারক রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড 2019 দিয়া হয়েছে। বন্ধু সকল, আমি সকলবোৰ কোয়েশ্চন সিলেক্টেড লৈছো, আপোনালোকে ভিডিওটা ভাল লাগিলে এটি লাইক কৰি দিব। কোয়েশ্চন নম্বর নাইনত আহিল, 91st অস্কার অ্যাওয়ার্ড কোনটো বলছবিক দিয়া হয়েছে, মানে 91 সংখ্যক যেটো অস্কার পুরস্কার সেইটো কোনটো বলছবিক পুরস্কৃত করা হয়েছে? হে বলছবিখনের নাম হল গ্রিন বুক, গ্রিন বুক বলছবিখনক অস্কার অ্যাওয়ার্ড 91 দিয়া হয়েছে। নাম্বার টেনত আহিল, প্রিজকার আর্কিটেকচার অ্যাওয়ার্ড 2019 কাক দিয়া হয়েছে? এটার শুদ্ধ উত্তর হব আরাতা ইসোজাকি, আরাতা ইসোজাকিক এই পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে 2019 চনত। কোয়েশ্চন নম্বর ইলেভেনত আহিল, অ্যাবেল প্রাইজ ইন ম্যাথামেটিক্স 2019 কাক দিয়া হয়েছে? এবেল প্রাইজ ম্যাথামেটিক্সত 2019 চনত দিয়া হয়েছে পুরস্কারটো কারেন ওহলেন বেক, কারেন ওহলেন বেকক এই প্রাইজটো অর্থাৎ এবেল প্রাইজ ইন ম্যাথামেটিক্স 2019 দিয়া হয়েছে। কোয়েশ্চন নম্বর টুয়েলভত আহিল, ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2019 অ্যাওয়ার্ডটো কাক দিয়া হয়েছে? ইয়ার শুদ্ধ উত্তরটো হব সুমন রাও। বন্ধু সকল, আমার চ্যানেলখনে আরম্ভণিৰ পৰা আপোনালোকৰ পৰা যিখিনি সহায় সহযোগিতা পাই আহিছো তাৰ কাৰণে আপোনালোকক অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। কিন্তু আপোনালোকৰ সহায় সহযোগিতাৰ আৰু প্ৰয়োজন আছে আমাৰ, কাৰণ আমাৰ চ্যানেলখন গ্ৰোথ কৰিবলৈ হলে আপোনালোকৰ সহায়ৰ অবিহনে আমি কৰিব নোৱাৰি। সেইকাৰণে অনুগ্ৰহ কৰি এটা এটাকৈ শ্বেয়াৰ কৰি দিব ভিডিঅ'খন আপোনালোকৰ বন্ধু বান্ধৱীসকলৰ লগত। কোয়েশ্চন নম্বর থার্টিনত আহিল, 66th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডত কোনে শ্রেষ্ঠ অভিনেতার বঁটা পালে? 66 সংখ্যক ন্যাশনাল ফিল্ম পুরস্কার যেটো হয়ে গেল,
অর্থাৎ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটা পালে ভিকি কৌশল আর আয়ুষ্মান খুরানা, এই দুজনক শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটো দিয়া হয়েছে। কোয়েশ্চন নম্বর 14 আহিল 66 ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডত কোনে শ্রেষ্ঠ অভিনেত্রীর বঁটা পালে? শ্রেষ্ঠ অভিনেত্রীর বঁটা পালে কীর্তি সুরেশ, কীর্তি সুরেশক শ্রেষ্ঠ অভিনেত্রীর বঁটাটো দিয়া হল। বন্ধুসকল, অল অ্যাওয়ার্ডস অর্থাৎ পুরস্কার, বিভিন্ন ধরনের পুরস্কার, এইটো আমার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটা যদি আপনাদের চাব বিচার, আমি ডিসক্রিপশন বক্সত লিঙ্ক দিছো, তারপর আপনাদের চাই লব পারে। কোয়েশ্চন নম্বর 15 আহিল প্রেস্টিজিয়াস কার্নট প্রাইজ 2019 কোনে পালে? এটার শুদ্ধ উত্তর হব পীয়ূষ গোয়েল, পীয়ূষ গোয়েলে এই পুরস্কারটো পালে। সুস্থ থাকক, সবল থাকক আর সদায় এডুকেটর প্লাসের জড়িত হয়ে থাকক। ধন্যবাদ।